ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি। আজ আমি একটা চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট। আর অন্যান্য পিঠার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ওকে? পিঠা হচ্ছে ভেরি টেস্টি, হেলদিও। এই পিঠাটা বানাতে আমার মাত্র দুটো উপকরণ লাগে, নুন আর শুকনো চালের গুঁড়ো। এবং এটা বানাতেও খুব কম সময় লাগে। তো চলুন দেখে নিই আমরা কী করে এটা বানাই। প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিলাম এবং এখানে এক কাপ দু কাপ মতো আমরা এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি এবং এখানে এক চামচ মতো নুন আমরা অ্যাড করলাম। এবং আমরা গরম জল দিয়ে একটু একটু করে মেখে নেব। একেবারে কিন্তু পুরো জলটা দিলে হবে না, অল্প করে জল দিতে হবে এবং অল্প অল্প করে মাখতে হবে। এইভাবে আমরা আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব অল্প অল্প জল অ্যাড করে। তো এটা আমাকে পুরো জল দিয়ে দিয়ে পুরো ব্যাটারের মতো তৈরি করতে হবে, না ঘন না পাতলা, মিডিয়াম সাইজে। তো এইভাবে জল দিয়ে আমরা মেখে নিলাম। দেখুন কতটা জল অ্যাড করেছি এবং কীরকম হয়েছে ব্যাটারটা। ভালো করে আমাদের ফেটাতে হবে। এরপর দেখুন আমাদের ফেটানো প্রায় রেডি। এরকম ধরনের একটা ইয়ে হবে, মানে আপনার ব্যাটারটা যেন খুব পাতলা না হয় এবং যেন খুব মোটা না হয়, যেন মিডিয়াম থাকে। এরকম ধরনের আমরা ব্যাটারটা রেডি করে নিলাম। এরপর আমরা চুলায় চলে যাব। চুলায় আমরা প্রথমেই কিন্তু এটা দিয়ে দিলাম ওই ব্যাটারটা এর মধ্যে। দেওয়ার পরে দেখুন উপরে কিন্তু ফুটো ফুটো ধরনের একটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এই পিঠেটা এরকমই হয়। তো এটাকে আপনারা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে এটা তুলে নেবেন, পুরো রেডি হয়ে যাবে। তো আমরা এটা তুলে নিলাম। এরপর আবার আমরা একই পদ্ধতিতে আবার একটা পিঠে বানাবো। তো এটা দেখুন আমাদের রেডি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে আমাদের পিঠা তৈরি করে ফেললাম। তো আপনারা বাড়িতে কিন্তু এরকম ধরনের পিঠা বানাবেন এবং নলেন গুড়ের সাথে এই পিঠাটা খাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই